কিয়ামত থেকে কিয়ামত 1993 সালে মুক্তি পায়। নতুন মুখ সালমান শাহ এবং মৌসুমীর অভিনীত সিনেমাটা আমির খান এবং জুই চাওলার কিয়ামত তক থেকে কিয়ামত তক থেকে পুনর্নির্মাণ বলে অনুকরণ বা রিমেক করা হয় এবং সিনেমাটা অত্যন্ত একটা ব্যবসা সফল। মানে সিনেমাটা প্রথম সিনেমাটাই সালমান শাহকে সুপারস্টার তকমা বানিয়ে দেয়। সোহানুর রহমান সোহানের পরিচালন চালিত মুভি সিনেমাটাই যারা যারা অভিনয় করেছিল। নতুন মুখ লিখায় ছিল সালমান শাহ মৌসুমি, সিনেমাটা রাজীব আহমদ শরীফ আবুল হায়াত ব্ল্যাক আনোয়ার তারপর খালেদ হাসান কল্পনা তারপরে শাহাবুদ্দিন সহ ডন সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রীদের যারা ছিলেন। তো সিনেমাটা সঙ্গীত দেয় আলম খান এবং ওই সিনেমারই সঙ্গীত দেখবেন সিনেমাটাই ওই হিন্দিতে যে আমির খানের যে সিনেমায় স্ক্রিপ্ট মানে স্ক্রিপ্ট লিখেছিল মানে কাহিনী লিখেছে তিনি ওই সিনেমাটা লিখেছিল। তা সিনেমাটার গানে ছিল আগুন রুনা লাইলা, যেমন বাবা বলেছে ছেলে নাম করবে এই গানটা, ও আমার বন্ধু গো একা আসি একা থেকো, গানগুলো অসাধারণ ছিল। মানে বাবা বলেছে ছেলে নাম করবে এই জায়গায় সালমান শাহকে একদম আমির খানের মতন মেয়ে নিয়েছে এবং সালমান শাহ নিজে বলে সিনেমাটা অনেকবার দেখেছি। তারপরে ও আমার বন্ধু গো চিরসাথী পথচাল, এইটাও মৌসুমি সালমান শাহ লুক বা সব দিক থেকে লোকেশন সব দিক থেকে মনে করবেন আপনাকে একদম ফাটিয়ে দিয়েছে। এবং তারপরে একা আসি একা থেকো বা দেখবেন ওরা যখন বাড়িতে আসে দৌড় মারে তো ওই জায়গায় যে ঘর বাঁধে ওই জায়গার গানগুলো মানে টোটাল গানগুলো যে কটে গান আছে লোকেশন দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে সোহান রহমান মাথা ঘামিয়ে নতুন মুখ হিসেবে সালমান শাহ এবং মৌসুমীকে নিয়ে সিনেমাটা তৈরি করেছে। তা সিনেমাটা কেমন কি সিনেমাটা, সিনেমাটা কাহিনী হলো আহমদ শরীফ রাজীবের বাড়ি মানে সালমান শাহ মৌসুমের মধ্যে তখন তার ছোট মানে তখন সিনেমাটা কাহিনী হলো আহমদ শরীফের ভাই রাজীবের বোনের সাথে প্রেম করে তার পেটে বাচ্চা করে দেয়, কিন্তু আহমদ শরীফের ওই ভাই বিয়ে করে আর একজনের কাছে। তখন সেই সময় ওর বাড়ি যায় কিন্তু বউরা ওই রাজীবের ফ্যামিলির সাথে বিয়ে দিতে চায় না। পরবর্তীতে দেখবেন ওই রাজীবের বোন বিষ খেয়ে মারা যায়। তখনই যখন ওই বিয়ে করতে যায় তখন রাজীব চলে যায়, রাজীব তাকে বলে এই লাশের উপর পরে হয়নি গুলি করে তাকে মেরে ফেলবে দেখবেন, এইভাবে সিনেমাটা আগায়। তারপর জেলে যায় যাবজ্জীবন কারাদণ্ড হয়, সালমান সব বড় হয়ে যায় মানে আবুল হায়াত মানে আবুল হায়াত তারপর রাজীবের বাড়ি যা সবাই ঢাকায় চলে আসে, তারপরে ওখানে জমি জায়গা বিক্রি ঢাকায় এসে বড় মিল কারখানা দেয়, এভাবে সিনেমাটা আগায়। তারপরে সিনেমাটা তারপর রাজীবও ভালো মানুষ হিসেবে থাকার কারণে সিনেমাটা সে যে জেল থেকে ছাড়া পারে, তারপরে আসার সময় একটা সিটি হয় সিটি দিয়ে দেখবেন গানটা হয় ছেলে নাম করবে এই বাবা বলেছে আগুনের গলায় গানটা হবে, তারপরে বাড়ি আসবে তখন ও তখন কথাবার্তা বলবে, তখন আস্তে আস্তে বাসায় থেকে ব্যবসা বাণিজ্যর কাজ করবে, সেই সময় কক্সবাজারে দেখাবে মৌসুমীর সাথে, তারপর ওদের একসাথে থাকবে কথাবার্তা হবে, অনেক কিছু কাহিনী বা সিনেমাটাই সালমান শাহ এবং মৌসুমীর লোকগুলো অসাধারণ, একসাথে তারা থাকবে এক জায়গায় জায়গায় জন্মদিন পার্টিতে, তারপরে এক জায়গায় দেখবেন সালমান শাহ এক জায়গায় চলে আসবে মানে ওর একটা কাজের জন্য, এভাবে সিনেমাটা আগাই। তারপরে দেখবেন দুইজনা প্রেমে পড়ে যায়, প্রেমে পড়তে পড়তে তারা দুইজন বাড়িতে চলে যায়, তখন পরে রাজীব আহমদ শরীফের জেনে ফেলে যে আমাদের সেই যে যাদের সাথে আমার সম্পর্ক খারাপ তাদের মেয়ের সাথে আমার ছেলের হাসে মেয়ের প্রেম, এইভাবে সিনেমাটা গায়। তারপর দেখবেন ওরা চলে যায় এক জায়গায় গিয়ে তারা ঘর ফর বাঁধে থাকে, এইভাবে দেখবেন সিনেমাটা আগায়। তা সিনেমাটা আমার এত ভালো লেগেছে যে বলার বাহুল্য, আর মনে হচ্ছে এই যে সালমান শাহর অভিনয় একদম পান খুলে দিয়েছে মৌসুম মানে আবুল হায়াত রাজীব আহমদ শরীফ এই সিনেমায় যারা যারা অভিনয় করেছে মানে সিনেমার গানগুলো তো প্লাস পয়েন্ট আগুন এবং রুনা লাইলা, তাছাড়া সিনেমায় সালমান শাহ যারা অভিনয় বললাম তাদের অভিনয় একদম প্লাস পয়েন্ট এবং সিনেমাটা
এক থেকে 10-এর মধ্যেই ব্যবসা সফলে আপনারা পেয়ে থাকবেন, এবং সিনেমাটা হাজার হাজার মানুষ দেখেছে, এবং সালমান শাহ প্রথম সিনেমায় দেখবেন পাগল মহিলারা পাগল হয়ে গেছিল এই সিনেমা তারা ভক্ত হিসাবে। তা তারপরে দেখবেন এক জায়গায় চুরি করে দুজনা মৃত্যু হয়, এইভাবে সিনেমাটা আগাই। কিন্তু আমি বলতে পারি আমির খানের চাইতে আমাদের বাংলাদেশে সালমান শাহ মৌসুমীর কিয়ামত থেকে কিয়ামত 100% বেটার, এবং 90-এর একটা ভালো মেকিং এ সোনুর সোয়ানের পরিচালিত আনন্দমালা প্রযোজিত পরিবেশিত অত্যন্ত একটা ব্যবসা সফল আর সিনেমার কাহিনীও মানে কিয়ামত তক থেকে কিয়ামত ওই সিনেমা আমির খানের যে সিনেমাটার রাইটার নাসির উদ্দিন খান উনি বোম্বের ইনিও এই সিনেমাটার কাহিনী লিখেছে। সিনেমাটার কাহিনী দেখলে বুঝতে পারবেন 2 ঘন্টা 30 মিনিট উপরে মুভি, ওই সময় একটু আছে সিনেমাটা কিয়ামত থেকে কিয়ামত আপনারা ইউটিউব চ্যানেলে সার্চ করলে দেখবেন সারা এই সালমান শাহ মৌসুমীর এই সিনেমাটা আপনারা পেয়ে যাবেন। তা বলবো যদি কারো ভালো লেগে থাকে সিনেমাটা দেখে আসেন, খুব সুন্দর গল্প সুন্দর মুভি, সালমান শাহ প্রথম মুভি যে সিনেমাটি সালমান শাহকে সুপারস্টার তকমা বানিয়ে দেয়, মৌসুমীকে বানিয়ে দেয়, এবং তারা অনেকগুলো মুভি করেছে, সেগুলো আমি আপনাদের সামনে এক এক করে আপনাদেরকে হাজির হবো। তা বলবো নতুন হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন।